নামাজের গুরুত্ব আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাই বোনরা আমরা বুঝি না এই আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে এই কথা আমাদের দেশের মানুষ বলে কি বলে না ব্যাপারটা এরকম যে গা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসে নাম আতর নাম কি আতরালি আলী অথচ শরীর থেকে দুর্গন্ধে আশপাশে যাওয়া যায় না নামাজ পড়েন না আবার দাবি করছেন আমার ইমান ঠিক আছে ইমান্ত ভাই মায়ের হাতের মোয়ানা যে আমি বললাম আর হয়ে গেল এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনি যেখানে থাকুন না কেন পাঁচ নামাজ এটা কোনো অবস্থাতে আপনারা ছাড়বেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করছেন আজকে এই মসজিদ থেকে পাঁচোক্ত নামাজের ওয়াদা নিয়ে যাচ্ছেন একটু হাত তোলেন আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করেন আমাদের সবাইকে পাঁচক্ত নামাজই বানিয়ে দেন আমাদের সবাইকে আপনার ফর্মাবর্দার অনুগত বান্দা বানায় দেন আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক আপনি দিয়ে দেন আমাদের নামাজ পড়ার পরিবেশে আপনি দিয়ে দেন আমাদেরকে ইমান যা তৌফিক দান করেন ভাইরা আমার এই নামাজ যদি আপনি অভ্যস্ত হন সবচেয়েতে বড় লাভ কি হবে জানেন নামাজি মানুষ নিয়মিত যখন নামাজ পড়ে আল্লাহব্বু এর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয় যার ভিতরে নামাজ নাই এই লোকটার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে ব্যাকুলতা কাজ করে কাজ করে তার দুঃখের কথাটা বলার কোনো জায়গা নাই সে শুধু হাউতাস করে বেড়ায় মানুষ মানুষ জানে আল্লাহর কাছে যেতে পারে যখন নামাজ আক্রাবো মায় আবদুমের রব্বি হুয়া হওয়া সাহাজ বান্তা আল্লাহ সবচেয়ে কাছে যেতে পারে শেষ দেয় গেলে অতএব শেষ গিয়ে সে আল্লাহর সামনে নিজের সমস্ত চাওয়াগুলোকে নিবেদন করতে পারে এই জন্য আমার নামাজ না পড়া মানুষ সম্পর্কে অমর রবিহ বলেছেন যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিসে নাই কোনো অংশ নাই কোন প্রকার নাম নিশানা তার থাকতে পারে না আপনারা অনেকে জানেন অমরে ফারুক আল্লাহ তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতে যখন গিয়েছেন তখন নামাজরত অবস্থায় ফিরোজ আল্লু নামে একজন অগ্নি পূজক আগে থেকে ওঁপ ছিল খঞ্জ খঞ্জর হাতে নিয়ে খঞ্জরের আঘাত করে খলিফাতুল মুসলিমিনকে সাথে সাথে রক্তাক্ত করে দিয়েছে এবং তিনি লুটে পড়েছেন নামাজ আর পুরা করতে পারেন নাই নামাজ তার সেখানেই শেষ খঞ্জরের আঘাতে যখন রক্তাক্ত হয়ে তিনি মৃত্যুর মুখে পতিত এবং এর কিছুক্ষণ পরে তিনি মারা গেছেন তাকে নিয়ে যাওয়া হলো এবং শুশ্রূষা করা হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তিনি সেন্সলেস হয়ে গেছিলেন যখন তার একটু হুঁশ আসলো একটু হাত উঠালেন তার ছেলে এবং পরিবারের সদস্য সবাই দৌড়ে আসলো যে রক্ত যেতে যেতে মানুষ রক্তশূন্য হয়ে যাওয়ার পরে গলা শুকিয়ে আছে হয়তোবা তিনি এখন হাত উঁচিয়ে একটু পানি চাইবেন স্বাভাবিক বা কিছু একটা বলবেন কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে তিনি ভিন্ন কথা বললেন যখন সবাই কাছে আসলো তার কথা শুনবার জন্য তিনি বললেন যে লোকেরা নামাজ পড়েছে কিনা জামাতটা সঠিকভাবে আদায় হলো কিনা আমার নামাজের ব্যবস্থা করো অর্থাৎ আমি বাঁচবো কি মরবো পিপাসা লাগছে কি লাগে নাই আমার এখন ট্রিটমেন্ট কি হবে কি হবে না কে আমাকে আঘাত করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি হয়নি এসব প্রশ্ন নাই প্রশ্ন হলো আমার নামাজের কি হবে ভাইরা আমার আমরা তো সেই অমর খত্তা রাত অনুসারী আমরা যে নবীর অনুসারী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনারা কি জানেন সে নবী শেষ মুহূর্তের অবস্থা কি ছিল আপনারা যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন অথবা ভিডিও ফুটেজে আপনারা অনেকে দেখতে পাবেন যে মিম্বর এই জায়গা থেকে তার বর্তমান যে কবর এই জায়গাটার দূরত্ব খুব বেশি না আমাদের স্টেজে যতটুকু দূরত্ব এর চেয়ে সামান্য একটু কম বা বেশি হতে পারে এতটুকু দূরত্ব এখন তার কবর যেখানে এই জায়গাটাতেই তিনি অবস্থান করছিলেন আয়সা আল্লাহ বাসা ছিল এটা যখন নামাজের সময় হল নবী করিম ওয়াসাল্লাম বেচাইন হয়ে অস্থির হয়ে বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন পানি দেওয়া হচ্ছিল কিছুক্ষণ পর হুঁশ আসছে আবার বেহুশ হয়ে যাচ্ছিলেন যখন নামাজের সময় হয়ে গেল উঠে তিনি নামাজ পড়ে আসার মতো শারীরিক সক্ষমতা ছিল না দুর্বল হয়েছিলেন দাঁড়াবার মতো শক্তি নাই তখন ডাকলেন দুজনকে একজন ছিলেন আব্বাস রদি আল্লাহ তালা আনহু আরেকজন ছিলেন সম্ভবত আলী রদি আল্লাহ তালা আনহু বুখারের হাদিস দুজনের কাঁধে দুই হাত দিয়ে ভর করে পুরো শরীরের ভার ছেড়ে দিয়ে দুইটা পাকে মাটিতে টানতে টানতে হ্যাঁ হ্যাঁ তারপরে মেম্বরের কাছে কাছে এসে তিনি জামাতে সামিল হয়েছেন নামাজে সামিল হয়েছেন ভাইরা আমার আমরা সেই নবীর উম্মত যার জীবনের শেষ মুহূর্তে শরীর নিয়ে নড়াচড়া করার ক্ষমতা নাই তখনও পর্যন্ত পাও টেনে টেনে জামাতে সামিল হয়েছেন এবং তার জীবনের শেষ উপদেশ মৃত্যুর আগের শেষ উপদেশ আর কথা বলার সুযোগ নেই ওসিয়ত করবার সুযোগ নেই বিদায় হজে বিভিন্ন জায়গায় শেষ মুহূর্তের উপদেশ তার ওয়ামা মালাকাতা ইমান তোমরা নামাজের ব্যাপারে সাবধান থাকবা নামাজের ব্যাপারে যত্নশীল থাকবা এই কথা বলতে বলতে তার জীবন শেষ মুহূর্তে তিনি পার করেছেন জীবন অবসান হয়েছে বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের যার নামাজের হিসাব সব ঠিকঠাক বের হবে যে সে নামাজ কাজা করে নেয় নষ্ট করে নেয় ঠিকঠাক মধ্যে পড়েছে তাহলে সে সফল হয়ে যাবে আর যার নামাজের হিসাবে ভেজাল ধরা পড়েছে খাসির তাহলে সে লুজার হয়ে যাবে অন্য কোনো কিছুতে সে আগাতে পারবে না এজন্য আজকের এই কনফারেন্স থেকে আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করে যাই আমাদের জীবনে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ আমার প্রাণ চলে যেতে পারে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর মূল্যে কোনো কিছুর পরিবর্তে আমার নামাজকে আমি ছাড়বো না ইনশা আল্লাহ